হ্যালো ফ্রেন্ড, শম্পা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ ও খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে সকাল থেকে দুপুরে আমি কী কী করলাম, আমি সোনামার সাথে মজা করে করে আজ দিনটা খুব কাটালাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর এখানে দেখো আরশি, ওর নাম হচ্ছে আরশি, তো ও এখন ব্রাশ করছে। তো ওকে তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে না, ও হচ্ছে পড়া করতে বসেছিল, তো ও এখন ড্রয়িংয়ে বসেছে। দেখো তোমরা কী ড্রয়িং করছে, তো ও ড্রয়িং করছে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সামনে তো 15ই আগস্ট, এই জন্য ওই ড্রয়িংটা করছিলো। তো আমি কিছু খেতে বলছিলাম ওকে, ও বলছিলো খাবো না, তো আমি নিয়ে আসলাম। তো আমি একটু চা খেতে বসেছি, ও চা তো খুব একটা খায় না, তো বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে চাটা খাচ্ছিল, তো চা খেতেই যায় না। তো আমার স্বামী খাচ্ছিলাম বলে ও একটু খাচ্ছিল, চা খেতে খেতে একটু পড়াশুনোও করছিল আর এদিকে ড্রয়িংও করছিল। তো দেখো বেশ মজা, ওর সাথে বেশ সকাল থেকে আমি মজাও করি, মজা করে দিনটা কেটে যায়। আর এদিকে ঠাম্মা আমার সাথে কিছু কথা বলছিল, পাশেই ছিল ঠাকুমা। তো ঠাকুমার সাথে আমি দু একটা কথা বলতে বলতে হাসছিলাম। তো কথা বলতে বলতে আমাদের খাওয়াটা প্রায় শেষের মধ্যে আছে, তা ও চুপ করে আমাদের কথাগুলো মন দিয়ে শুনছিল আর খাচ্ছিল। তো খেতে খেতে ও না নিজের ড্রয়িংগুলো শেষ করে ফেলছিল, আর এটা ও খাচ্ছে বিস্কুটের কাপ। মানে একরকম ঠাম্মাই দিয়েছে, পাশ থেকে বসে যে গল্প করছিল উনিই দিয়েছে, এক্ষুনি মানে কথা বলতে বলতে দিয়ে গেছে বিস্কুটের কাপ। মানে বিস্কুটের চায়ের কাপের সাথে সাথে কাপটা দেখো খেয়ে নিয়েছে, মানে এটা হচ্ছে বিস্কুটের কাপ, ভিতরে চা ছিল একটু হালকা, তা ও না খেতে খেতে কাপটাকে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে। এটা তো যেহেতু বিস্কুটের কাপ এই জন্য, তো ও খুব মজা করছিলো, মা মা দেখো এটা বিস্কুটের কাপ, বিস্কুটের কাপ আমি খাচ্ছি, এরকমই বলছিলো ওটা দেখো। তো আমাদের চা খেতে খেতে না ও প্রায় ড্রয়িংটা শেষের মধ্যে করে নিয়েছে, ড্রয়িংটা আঁকা হয়ে গেছে, শুধু রং করলে হয়ে যাবে। তো মুখের কালারটা করছে, এদিকে ভুরু আঁকছে। তো ওর পড়াশুনোও তো মন আছে, কিন্তু পড়াশুনো থেকে আঁকার দিকে ওর বেশি ঝোঁক। তো আঁকেও খুব ভালো, আমার মেয়ে বলে বলছে না আঁকে খুব ভালো, তো মন দিয়ে আঁকছে। তো বলেছে যে সামনে তো 15ই আগস্ট, তা আমি মা নেতাজি সুভাষচন্দ্র আঁকবো। তো আমি বললাম আঁকো, নিজে দিয়েই আঁকছে ওটা, স্যার ওকে এটা আঁকতে বলেনি, কিন্তু একে দেখাবে স্যারকে, তাই জন্য আঁকছে এটা। তো ভালো লাগে, সকাল সকাল আঁকতে বসে গেছে, তা আর কিছু পড়া করেনি সকালবেলা, শুধু ড্রয়িংই করে যাচ্ছে। তো ওকে বলছিলাম কিছু পড়া করবি, বলছে না মা আমি এই আঁকাটা একটু শেষ করে নিই তারপর পড়াশুনো করব। আমি যাক তাহলে আঁকাটাকে শেষ করেই নিই তারপরে আঁকুক না হয়, আঁকাটা না প্রায় শেষের মধ্যে দেখো রং করছে এখনও। তো আমি একটু ভিডিও করছিলাম ওর আঁকাটাকে, কতগুলো ফটো আমি তুলেছি আঁকার, তা খুব সুন্দর রেখেছে দেখো। তো আমার না এবার ওকে একটু কিছুটা রেডি ফেডি করে দিয়ে স্কুল যাবে, তো স্নান আমি করিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি, দেখেছি শ্বশুর আবার মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ। তো দেখো কাতলা মাছটা না খুব বড় বড় ছিল, বেশ বড়। তো এই কাতলা মাছটাই রান্না হবে আজকে দুপুরবেলায়। তো দেখো আমি সকালবেলায় খাওয়া স্টার্ট করে দিয়েছি, সকালে ব্রেকফাস্ট রুটি আর তরকারি খাচ্ছিলাম আমি। তো আর সবার খাওয়া প্রায় হয়ে গেছিলো, আর শিশুনাকেও আমি খাইয়ে দিয়েছিলাম, তো আমি নিজে এবার বসেছি, তো তুই স্কুল যাবে, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। তো খাওয়ার পর না ওর স্কুলে টিফিনটাও আমি না আস্তে আস্তে তাড়াতাড়ি করে আমি করে নিয়েছি, তাড়াতাড়ি করে স্কুলে টিফিনটা করে আমি ব্যাগের মধ্যে দিয়ে দেবো। স্কুলে টাইম হয়ে গেছে প্রায় 11টা বাজে, তখন এবার তার মধ্যে আবার দুপুরের রান্নাটাও তো করতে হবে। দুপুরের রান্নার মধ্যে ছিল ভিন্ডি, আমি এটা পাতুরি করবো, এদিকে চাল কুমড়ো সেই কাতলা মাছের মাথা দিয়ে ঘণ্ট করবো, আর ওখানে মাছের আলু আমি কেটে রেখেছি দেখো গাঁটি দিয়ে, ওখানে আলু দিয়ে গাঁটি দিয়ে ঝোল করবো। তো আমি রান্না করতে চলে এসেছি দেখো রান্নাঘরে, স্টার্ট করে দিয়েছি রান্না। তো যা সেদিনকে যা গরম পড়েছিল, সত্যি রান্না করতে খুব কষ্ট হয়েছিল। তো প্রতিদিন আমাদের 1-2 পদে 3 পদে রান্না হবেই, মানে কি বলবো, প্রত্যেক দিন সবজি, 2 পদের মাছ ডাল তো থাকবেই, সকালে তো আলাদা রান্না হয় আবার দুপুরে আলাদা, ঠান্ডা কেউ খাবে না দুপুরে, এটাই হচ্ছে জ্বালা জানান না। এইবার
তো ওকে তো সোনামা স্কুলে চলে গেছে, কাকি শাশুড়ি আছে ওনার ছেলের সাথে স্কুলে চলে গেছিলো। তো আমি যাওয়ার পর ধীরে সুস্থে দুপুরে রান্নাটা বেশ করছি। দুপুরে রান্না করতে করতে বাকি কাজগুলো আমি কিছু আগে করে নিয়েছিলাম। প্রথমে মাছটা যখন এনেছিলো না, আমার একটু শাশুড়ি মা একটু রাগারাগি করছিলো, কারণ বড় মাছ দেখলে না একটু মাথা গরম হয়ে যায়, কীভাবে কাটবো কীভাবে কাটবো। তো সত্যিই তাই, কেটে আনার টাইম ছিল না আমার শ্বশুরের। তো বলছে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে গিয়েই মাছটা না হয় কাটা হোক। তো আমার মা তো মানে খুব রেগে গেছিলো, আর কি বলবো। আর মাছটা তবুও কাটা হয়েছিল, আমি যেহেতু মাছ কাটতে পারি না, মানে মাছ কাটতে পারি কিন্তু মাছটা না ট্যাড়া ব্যাকা হয়ে যায়, খুব ট্যাড়া, মানে মা সোজা করে আমি মাছ কাটতেই পারি না। তো মাছ আমি সবজিগুলো সব করবো, তো বাটনা বাটনাগুলো বেটে দিলাম, সর্ষে আবার কাঁচা লঙ্কা এগুলো বেটে আমি ভেন্ডি চচ্চড়ি করবো, মানে যেটাকে ভেন্ডি পাতুড়ি বলে, ভেন্ডি সর্ষে বলে, সেটাই আমি করব। তো লঙ্কাটা বাটার পর না হাতটা জ্বালা জ্বালা করছিলো, আমি হাতটা একটু ধুয়ে নিয়েছিলাম। তো দেখো ভেন্ডি পাতুড়ি আমি এইভাবে করি, তোমরা কীভাবে করো আমি জানি না, তো আমি এইভাবে করি, অনেকে এইভাবেই করে, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো মাছটা এইভাবে কেটেছে আমার শাশুড়িমা, দেখো পেটে ডিমও ছিল মাছের। তো এই ডিম দিয়ে আমি আলাদা কোনো বড়া করিনি, কারণ দুপর তিনবার তো হয়েই যাচ্ছে রান্না, আবার কী বড়া করবো তাই না। এবার আমি ডিমটা না ভাজা করে ঝোলের মধ্যেই দেবো ভাবছি। আর এদিকে এই মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম, এটা চাল কুমড়োর মধ্যে ঘন্টার মধ্যে দেবো। দেখো আমি না মাছের মাথাগুলো মাছের সাথে ভেজে নিয়েছিলাম, আর এটাকে ঝোলের মধ্যে দিয়েছি, বেশ ভালোই লাগে খেতে। মাছের ঝোলের সাথে বড়া ঝোল বেশ ভালোই লাগে, এই জন্য আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলে আসছি নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।